টাকা দিন, ভ্যান ভাড়া দিতে হবে। নাও 20 টাকা দিন দিন। এই রে এই কানে কথা যাচ্ছে না? হ্যাঁ, প্রথম পক্ষ তো ঘরে নিল না, আশ্রম নিশ্চয় তারা দিয়েছে। আমি কোথাও যেতেও চাই না, আমি বাড়িতে থাকতে চাই আপনার কাছে। কি বলছেন ভানু? আমি বলছি শুধু বাড়ির বাইরে নয়, ইয়ারে একদম সদর ঘরের বাইরে ফেলে দিয়া, যাতে করে সদর ঘর। তাই করুক, আপনি তাই চান তো? আমি বাড়িতে এসেছি আপনার হাত ধরে, আপনি আমার সাথে যা করবেন আমি সব মাথা পেতে নেব। আপনি আমার অভিভাবক, আমার স্বামী। আপনি যদি বলেন যে সুন্দরগড় থেকে চলে যেতে, আমি তাই যাব। যদি বলেন জাহান্নামে গিয়ে থাকতে, তাই থাকবো। যেখানেই যাবো আপনাকে নিয়ে যাবো। আপনি আমার স্বামী, আপনাকে আমি আত্মকে করব। সুন্দরগড়ে সবার কথা তো ভাবেন, নিজের কথা ভেবেছেন কখনো? মুখটা তো শুকিয়ে ছোট্ট হয়ে গেছে, কিচ্ছু তো খাননি এখনো। যত সব এই ভানু, তুমি একটা কাজ করবে ভাই, ওই ভ্যান ভাড়াটা মিটিয়ে না আমার বাক্সটা নিয়ে আসবে? আনছি। এই শোনো, বাড়ির সবাই খেয়েছে? তুমি খেয়েছো? হ্যাঁ। আচ্ছা, তা খেয়ে যখন ফেলেছো তাহলে একটু আদা দিয়ে চা করে নিয়ে এসো না, আমার বড্ড মাথাটা ধরেছে। এক কাপ না বরং দু কাপ করে নিয়ে এসো, দুজনে বসে একটু চা খেতে খেতে গল্প করি। যাও। কি হচ্ছে এসব? কত রঙ দেখালি পদেই অম্বলে দিলি আদা, ন্যাকামো হচ্ছে, ন্যাকামো হচ্ছে। তোমাকে বাড়ি থেকে দূর করে দিয়েছি, কেন এসেছো বাড়িতে এসেছো কেন? একটা মহিলার হাতে এইভাবে ধরতে হয় বুঝি, লাগে না? সে কি বলুন তো, দু দুটো বিয়ে করেছেন, কার সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানেন না, এইভাবে হাত ধরে মেয়েদের? আর কি বলছেন কি আপনি তখন থেকে, কি বলছেন আপনি? আমি কি চালাকি করছি নাকি? আমি আপনার হাত ধরেই বাড়িতে এসেছি, এই কথাটা আপনি বুঝতে পারছেন না? আমি আপনার পরিবারকে দেখবো বলেই তো এসেছি, এই পরিবারের যত্ন করবো বলেই তো এসেছি। না, তুমি এই পরিবারে যত্ন করতে আসো নাই, তুমি কেন এসেছো সে তুমি কি ভাবো বলো তো? আমার আমি ঘাসে মুখ দিয়ে চলি? চলেন না। না, আমার স্পষ্ট করে উত্তর দাও, তুমি এই বাড়িতে কেন এসেছো? আপনার জন্য। খেলা তো সবে শুরু হলো, কুশকে বাঁচাতে এবার আমার খেলা দেখবে তুমি, নিজেকে সামলাও চাঁদ। এই তুমি সত্যি সত্যি এই বাড়িতে আমার মানুষ চিনতে আমি ভুল করি না? হ্যাঁ, তুমি কারেপট্টি পড়াচ্ছো, কারেপট্টি পড়াচ্ছো চন্দ্র ভানু রে। হ্যাঁ, যে সদরগণ, এই বেরো বেরো এখান থেকে, যাও, আমি বলছি এক্ষুনি তুমি বেরোবে এ বাড়ি থেকে। কি হয়েছে, এত চেঁচাচ্ছ কেন? কি হয়েছে তরিতা? দেখুন না, কখন থেকে বলছি এরকম চেঁচামেচি করবেন না, রাগ করবেন না, শরীর খারাপ হবে, প্রেশার বেড়ে যাবে, শুনছেনই না? কেন এরকম করছেন? আচ্ছা, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমি শাস্তি দিন, কিন্তু আমি এই বাড়ি ছেড়ে যাব না। আমি আপনার হাত ধরে এসেছি, আমি এই বাড়িতেই থাকবো, দেখি কি আমাকে এই বাড়ি থেকে দূর করে। দেখা মতো দেখেছো, আমার হাত ধরে বাড়িতে এসেছে। আচ্ছা, আমার হাত ধরে বাড়িতে এসেছো, তাহলে ওই কুশের সঙ্গে ঢলা ঢলিটা করো কেন? হ্যাঁ, তুমি একটু থামবে তরিতা,
की होए चे तुम्हारा आमा के बोलो बोलो आमा के देखूँ आपने तो उनार प्रथम बोक के स्त्री बोलूँ तब आपने रुपर की उनार भालू भाषा कौन है क्या चे आपने क्यों उन्हें दूर दूर कौन है माया तो एक तो थाके ही ना पुशरों शेरों को मैं कुनो माया काटा दे पा रही नहीं अरे कोतो लोगी तो दूधो बीए करे दूधो बोक के निये थाके थाके तो তোরিতা এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না শোনো আমার কথা তুমি যাবে না আমি মানছি আমি তোমাকে একটা কটু কথা বলেছি তার জন্য আমি অনুতপ্ত কিন্তু তুমি এখন এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না তুমি এই বাড়িতেই থাকবে আমার সাথে থাকবে আমি তো তোমার দিদির মতোই বলো আমরা দুজনে এই বাড়িতেই থাকবো হ্যাঁ আর হ্যাঁ তুমি যদি বেরিয়ে যাও তাহলে আমিও তোমার সাথে এই বাড়ি ছেড়ে চলে যাব গোটা সুন্দরগড়ের মানুষরা জানবে যে বিধায়ক চন্দ্রভানু আর দুই বউকে তাড়িয়েছে তিন নম্বর দেব বলে বলছো কি তুমি আরে আমি এলাকার বিধায়ক তুমি কি আমারে শোনো তাই আমার কথাটা শুনো একটু ঠান্ডা মাথায় শুনো আমি ভুল করেছি শুনছো হ্যাঁ কান খুলে শুনছো আমি ভুলটা করেছি আমি তোমার ঘরে এই আরে এনে তুলেছি আমি সতীন্দ্র এনেছি আমি ভুলটা সাজাইতেছি ঠিক আছে এর আমি গঙ্গার জলে ভাষা দিয়ে আসবো আমি তোমার কাছে ফিরতে চাই আমি সতীন নিয়ে তোমার ঘর করতে দিব না 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 আমি আমার সতীনের সাথেই ঘর করব আচ্ছা আমার কুশকে শেষ করেছো তুমি তোমাকে যদি প্রতি মুহূর্তে আমি শেষ না করি তাহলে আমার নাম তরিতা না তরিতা আসবে আমার সাথে আমার ঘরে सफर में गुजर जाते हैं जो मकान वो फिर नहीं लाते वो फिर नहीं आते जिंदगी के सफर में गुजर जाते हैं जो मकान वो फिर नहीं आते हजारों के आने से मिलते नहीं उम्र भर चाहे कोई पुकार रख
चलो 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 चलो।